আসসালামু আলাইকুম বিডি হ্যান্ডস্পীক न्यूज़े আপনাদের সবাইকে স্বাগতম। আমি তানজিলা তার্তুশি। আজকের নিউজের বিষয় হলো করোনা ভাইরাসের সামাজিক সংক্রমণের তৃতীয় ধাপে বাংলাদেশ। গত ২৪ ঘন্টায় যে ৭ জন মারা গেছে তারা সকলে রাজধানীর। देशे करोना भाईरस सामाजिक संक्रमण घटेছে। বাংলাদেশ এখন सामाजिक संक्रमण तृतीय धापे রয়েছে। बृहस्पतिवार स्वास्थ्य अधिदप्तरेर नियमित अनलाइन हेल्थ ब्रिफिंगे एसब तथ्य जानान स्वास्थ्य अधिदप्तरेर अतिरिक्त महापरिचालक अध्यापक डॉक्टर नासिमा सुल्ताना। तिनी बोलेन देशे करोना भाईरस सामाजिक संक्रमण घटेছে। যখন কোথাও সংক্রমণ ঘটলে এর উৎস জানা যায় না বা আক্রান্ত ব্যক্তি কিভাবে সংক্রমিত হলেন তা বোঝা যায় না তখন সে অবস্থাকে সামাজিক সংক্রমণ বলে। বাংলাদেশ এখন সংক্রমণের তৃতীয় ধাপে রয়েছে। গত ২৪ ঘন্টায় যে ৭ জন মারা গেছে তারা সকলে রাজধানী ঢাকার। ডক্টর নাসিমা সুলতানা বলেন করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় আইডীসিআর সহ ২১টি প্রতিষ্ঠানে ৩৯২১টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৩৪১৬টি নমুনা। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬০৯০টি। তিনি আরও বলেন নতুন করে আরও ৩টি জেলায় করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে। ফলে মোট আক্রান্ত জেলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮টিতে। নতুন আক্রান্ত ৩টি জেলা খুলনা বিভাগের। এখন পর্যন্ত আক্রান্তদের ৮৫.২৬% রাজধানী ঢাকা ও ঢাকা বিভাগের বাসিন্দা, ৪৫.৫১% ঢাকা নগরের বাসিন্দা। ঢাকা বিভাগের অন্যান্য জেলা মিলিয়ে এই সংক্রমণের হার ৩৯.৭৫%। মোট আক্রান্তের মধ্যে পুরুষ ৬৮% ও নারী ৩২%। বুলেটিন উপস্থাপনকালে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত প্রায় ২৬ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ১,৮৪,৩৫২ জন। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭ লাখেরও বেশি মানুষ। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬শে মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এ ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। এরপর এ ছুটির মেয়াদ ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। পরে ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। কোভিড-19 সংক্রমণ পরিস্থিতির মধ্যে চলমান সাধারণ ছুটি আরও ১০ দিন বাড়িয়ে ৫ মে পর্যন্ত করেছে সরকার। এ সময় দেশবাসীকে নিজ বাড়িতে থাকার আহ্বান জানানো হয়। ছুটির সময় অফিস আদালত থেকে গণপরিবহন সব বন্ধ করে দেয়া হয়েছে। তবে কাঁচা বাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল, জরুরি সেবা এই বন্ধের বাইরে থাকছে। জনগণকে ঘরে রাখার জন্য মোতায়েন রয়েছে সশস্ত্র বাহিনীও। ধন্যবাদ।